ফাঁসি চাই ভেঙে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও।
অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, উলামাদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মামুনুল হকের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হেফাজতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হেফাজত আসছে, রাষ্ট্র কাঁপছে, রাষ্ট্র কাঁপছে, হেফাজত আসছে, উলামারা আসবে, রাষ্ট্র কাঁপবে, রাষ্ট্র কাঁপবে, উলামারা আসবে, রসুলুল্লাহর অপমাননা সহ্য করা হবে না, রসুলুল্লাহর অপমাননা সহ্য করা হবে না, ইসকনে রাস্তা না, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, ইসকনে রাস্তা না, পুড়িয়ে দাও, ঘুরিয়ে দাও, ওমরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, ওমরের হাতিয়ার, পীর খালেদের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, শেখুল হাদিসের বাংলায়, নাস্তিকদের ঠাঁই নাই, শেখুল হাদিসের বাংলায়, শেখুল হাদিসের বাংলায়, নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের ঠাঁই নাই, শেখুল হাদিসের বাংলায়, দালালিয়ার করিস না, পিঠের চামড়া থাকবে না, চামড়া পিঠের থাকবে না, দালালিয়ার করিস না, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়, আমার ভাই শহীদ কেন, প্রশাসন জবাব দেয়, প্রশাসন জবাব দাও, আমার ভাই শহীদ কেন, আমার ভাই শহীদ কেন, প্রশাসন জবাব দেয়, ভোলায় রক্ত কেন, প্রশাসন জবাব দেয়, প্রশাসন জবাব দে, ভোলায় রক্ত কেন, ভোলায় রক্ত কেন, প্রশাসন জবাব দে, শহীদের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, শহীদের রক্ত, শহীদের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত শহীদের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, শহীদের রক্ত, শহীদের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, শহীদের রক্ত আব্রাহামের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে পারে না, আব্রাহামের রক্ত আব্রাহামের রক্ত পিতা যেতে পারে না, পিতা যেতে পারে না, আব্রাহামের রক্ত দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, শহীদের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাই শহীদ কেন, প্রশাসন জবাব দে, আমার ভাই শহীদ কেন, প্রশাসন জবাব দে, আমার ভাই শহীদ কেন, আমার ভাই শহীদ কেন, শহীদের রক্ত পিতা যেতে দেব না, শহীদের রক্ত সেই শহীদের রক্ত পিতা যেতে দেব না, আমরা আজকের এই প্রাথমিক পর্যায়ের
তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে যে প্রতিবাদ সমাবেশ এবং মিছিল করেছি, যারা আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি, আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করি। আগামী দিনে এই ধরনের যে কোনো কর্মসূচি ঘোষণা করা হবে মুরব্বীদের পক্ষ থেকে, আন্তরিকতার সাথে নিজের আখেরাতের কামিয়াবির জন্য আমরা সেই সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত থাকি। সেই সাথে আমি বলতে চাই, সেই ভোলার বুরহানুদ্দিনে গতকালকের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে তারা সমাবেশ করার জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তাদেরকে সেখানে প্রতিবাদ সমাবেশ করতে দেওয়া হয়নি। আমরা এরও নিন্দা জানাচ্ছি আজকের এই বিক্ষোভ মিছিল থেকে। ভোলার বুরহানুদ্দিনে এই নেতৃত্বজনক হত্যাকাণ্ডের প্রতিবাদে সেখানে বুরহানুদ্দিনে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ গঠন করা হয়েছিল। আজকে পক্ষ থেকে আমরা সেই ভোলার সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের সাথে সহমতি ঘোষণা করছি। যে কোনো কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ আমরা তার সাথে একাত্ম হয়ে সেই কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক ভাবে মাঠে ময়দানে আমরা ছাপিয়ে পড়ব ইনশাআল্লাহ। সকলকে তৌফিক দান করুন। আমরা প্রশাসনকেও মোবারকবাদ জানাই আজকের এই শান্তিপূর্ণ সুশৃঙ্খল প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলকে সুন্দরভাবে বাস্তবায়নে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। সাংবাদিক বৃন্দকে আমরা সব ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও এই ধরনের জনগণের মানুষের নির্ভুলতম অধিকার, তাদের দেখার কথাটা মানুষের সামনে তুলে ধরা, অধিকার থেকে বঞ্চিত করার যে অপপ্রয়াস সারা বাংলাদেশ বিচারক হচ্ছে, আগামী দিনে একদিন প্রবৃত্তি না হয় এই ক্ষেত্রে আমি প্রশাসনের পুলিশ কর্মকর্তা হইবেন, পুলিশ ভাইদের আমি আরো আহ্বান জানাবো, সরকার যদি আপনাদেরকে ওই ধরনের কোনো বিষয়ে বাধ্য করতে চায় আপনার জনতার জাতা রয়েছে সাবেক হবেন, জনগণের নিত্য অধিকার প্রতিষ্ঠায় আপনারাও ভূমিকা রাখবেন এই আশাবাদকে আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। দূরশ্রমিত দূরবুদ্ধি দিয়ে আজকের এই কর্মসূচি সমাপ্ত করবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আরেকটা বিষয় জানাইতে চাই, ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া মোহাম্মদপুর ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, বুরহানুদ্দিনে যারা নিহত হয়েছেন সেই নিহত শহীদদের পরিবারকে এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের চিকিৎসা সহযোগিতার জন্য সহযোগিতা ফান্ড গঠন করার উদ্যোগ নিয়েছে। আমরা ছাত্র জনতা, তৌহিদী জনতা, সাধারণ মানুষকে আহ্বান জানাবো সেই সহযোগিতা ফান্ডে আমরা আন্তরিকতার সাথে অংশগ্রহণ করব। যে কোনো মাদ্রাসায় আমরা যোগাযোগের মাধ্যমে সেই সহযোগিতা ফান্ডে আমরা আমাদের সহযোগিতাটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. فروردگار আপনার হাবিবের মর্যাদা রক্ষার এ আল্লাহ আমরা তো কিছুই করতে পারছি না। পরবর্তীকার ভোলার বুরহানুদ্দিনে আমাদের সাধারণ জনতা আপনার হাবিবের ইজ্জত রক্ষার্থে তারা চার চারজন মানুষ নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, শত শত মানুষ প্রাণ অপহরণ করেছে। পরবর্তীকার আপনি তাদের শাহাদতকে কবুল করে নিন, তাদের শাহাদতকে কবুল করে নিন। আমরা শাহাদতের রুসিলা আপনার হাবিবের বিরুদ্ধে যারা কটাক্ষি করবে তাদের জন্য মৃত্যুদণ্ডের আইন আমাদের এই বাংলার জমিনে সংসদে পাস করা আপনি পরিবেশ আপনি কায়েম করে দিন। পরবর্তীকাল যারা আহত অবস্থায় চিকিৎসারত আছেন পরবর্তীকাল আপনি দ্রুত তাদের সুচিকিৎসার মাধ্যমে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। এ আল্লাহ শহীদদের পরিবারকে এ আল্লাহ আপনি সবকে জমিন ইখতিয়ার করবার তৌফিক দান করুন। দুনিয়া আখেরাতের উত্তম বিনিময় এবং আপনি যাজা তাদেরকে দান করুন। পরবর্তীকাল আমাদের সরকারকে সঠিক জিনিসটা উপলব্ধি করবার তৌফিক দান করুন। মানুষকে এভাবে দাবিয়ে রেখে কখনো ক্ষমতায় দীর্ঘদিন থাকা যায় না। পরবর্তীকার এই বুঝটা তাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরবর্তীকার
আপনি আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী আপনার হাবিবের জন্য আপনার হাবিবের ইজ্জত রক্ষায় আমাদেরকে ভূমিকা রাখবেন, তৌফিক দান করুন। আপনার হাবিবের ইজ্জত রক্ষার জন্য যদি জান মাল কোরবান করতে হয় পরবর্তীকালে আমাদের প্রত্যেককে সেই জান মাল কোরবানের জন্য আপনি কবুল করুন। পরবর্তীকালে তৌফিক জনতা গত 2013 সালে ইয়াল্লাহ সারা দেশের সাধারণ জনগণ সাধারণ তৌহিদি জনতা তারা দেখিয়েছে তারা নবীর প্রেমে কেমন প্রেমিক, নবীর প্রতি তাদের কি মহব্বত। পরবর্তীকালে এই নবী প্রেমের উসিলায় গোটা বাংলাদেশের মানুষকে আপনি সুযোগ থেকে আপনি নিষ্কৃতি দান করুন। পরবর্তীকালে এই যে কঠিন অরাজক পরিস্থিতি এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে আপনি মুক্তি দান করুন, নিষ্কৃতি দান করুন। পরবর্তীকালে আগামী দিনে যে কোনো কর্মসূচি ঘোষণা করা হবে মুরব্বী আলে কেরামের পক্ষ থেকে আমাদের সকলকে আন্তরিক ভাবে সেই সকল কর্মসূচি সফল করার ক্ষেত্রে ভূমিকা রাখবার তৌফিক দান করুন। পরবর্তীকালে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের মিডিয়া কর্মী যারাই যতটুকু সহযোগিতা করেছে পরবর্তীকালে আপনি তাদেরকে উত্তম বিনিময় দান করুন। পরবর্তীকালে আমাদের জিন্দগির সমস্ত গুণাকে মাফ করুন, আমাদেরকে আমাদের এই ছোটা মোটা মেহনতকে আমাদের আখেরাতের নাজাতের সরিয়া হিসাবে আপনি কবুল করুন। পরবর্তীকালে আমাদের সকলের দোয়াকে কবুল করুন, আমাদের এই কর্মসূচিকে আপনি কবুল করুন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সংগ্রামী ছাত্র ভাইরা আমরা বাগদাদ মাদ্রাসায় রাস্তার এক পাশ দিয়ে আমরা ডান পাশ দিয়ে ইনশাআল্লাহ মিছিল ছাড়া শান্তিপূর্ণ ভাবে একদম আমরা সুন্নত তরিকায় আমাদের প্রত্যেকে মাদ্রাসা চলে যাবো ইনশাআল্লাহ। যার যার অবস্থানে আমরা চলে যাই। দেখি
Thank you.